সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসএম বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসএম বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে গণমাধ্যমের স্বাধীনতার যে সূচক আছে সবচেয়ে তলানিতে অবস্থান করেছি আমরা। 180টি দেশের গণমাধ্যমে যে সূচক প্রকাশ করা হয় গত বছরের চেয়েও একটি সূচক এক ধাপ নিচে নেমেছে, অর্থাৎ 152 নম্বর আমাদের অবস্থান। এটার জন্য দায়ী কি? আমরা যদি বলি মাননীয় প্রধানমন্ত্রী সব কাজগুলো একা করবেন না, আমরা দেখেছি গণমাধ্যমের মালিকরা এই বিষয়গুলো একটু সতর্ক থাকা দরকার, কারণ অনেকে অপরাধ করে, ছোটখাটো যারা অপরাধ করে তারা পার পেয়ে যায়, আর বড় বড় রাঘব বলরা অপরাধ করলে তারা স্পেশাল ফ্লাইটে বিদেশ চলে যায়, বিচার হয় না। এই বিচার বহির্ভূত কর্মকাণ্ডের কারণে মানুষের আস্থা চলে যায়। একটা গণমাধ্যমের প্রতিষ্ঠানকে যদি কোনো ব্যক্তি নিয়ন্ত্রণ করে, সে যদি সমাজ এবং মানবতা বিরোধী হয়, তখন দেখা যায় ওই প্রতিষ্ঠানের দুর্নাম হয়, আর এই জন্যই গণমাধ্যম কন্ট্রোল হয়। গণমাধ্যম সংশ্লিষ্ট যারা আছে তাদের পেশাদারিত্ব যদি থাকে, আমি বিশ্বাস করি গণমাধ্যমের স্বাধীনতা এবং বাংলাদেশের সুবর্ণ যুগ চলে আসবে। এবং সেই সাথে আমাদের যে পথ শিশু ভাসমান মানুষ আছে, এই বিজয়ের সময় আমরা প্রত্যেকের অবস্থান থেকে যদি ভালো কাজ করি, যে এটা তো রাষ্ট্রীয় ব্যাপার, বিশাল ব্যাপার, এটা তো প্রধানমন্ত্রীর ব্যাপার, সংসদীয় কমিটি দেখবে, কিন্তু না, আপনি যদি একটি শিশুর নিরাপত্তা দেন, শিক্ষা ব্যবস্থা করেন, একজনের বাসস্থান নিশ্চিত করতে পারেন, আমরা বিশ্বাস করি এখানে প্রায় 100 জন বা 50 জন যদি থাকি, 50টা ভালো কাজ করলে 50টা ভালো কাজ হবে, একজন এক একটা করে যদি শুরু করি। বিজয়ের 50 বছরেও আমরা সেই স্বাধীনতার পরিপূর্ণতা যদি পেতে চাই, অবশ্যই আমাদের প্রত্যেকের অবস্থান থেকে যদি ভালো কাজ এবং ভালো কাজের স্বীকৃতি দেওয়া, অন্যায়ের বিরোধিতা করা, তাহলে আমি মনে করি আমাদের বিজয়ের পরিপূর্ণ স্বাদ গ্রহণ করতে পারবো। আমি আর কথা না বলিয়ে এখানে যারা এসেছেন অত্যন্ত গুণী মানুষ, তাদের কথা শোনার আমন্ত্রণ জানিয়ে আমার কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। প্রধানমন্ত্রীর কাছে চিঠি নিয়ে বাসা অফিসে দিয়ে অনেকক্ষণ ওয়েটিং রুমে বসে থাকতে হয়, কখনো পাওয়া যায় কখনো পাওয়া যায় না। আর আমাদের আসছে প্রধানমন্ত্রী, কখনো তার বাসায় আর অফিসে আমি আপনাদের প্রতিনিধি হিসাবে যাওয়া লাগে না, শুধু ফোন কে বলি স্যার ওই তারিখ আমার প্রোগ্রাম, আমাদের ফোন রেখে বলে তুমি গাইলে তখন আমি ডায়েরিটা দেখি, বলি ইনশাল্লাহ শেষ। সেই ফোনের পর আর ফোন রেখে গেছি স্যারকে, আমি আজকে সকালে ফোন দিই স্যার আজকে আমার প্রোগ্রাম, তার মধ্যে ইনশাল্লাহ যাওয়া যাবে। এই হলো আমাদের অনুরোধ, সবাই একটি পর করে দেখা আছে যে প্রশিক্ষিত সাংবাদিক সমাজ আমাদের প্রত্যাশা প্রশিক্ষণ কি এই আজকে যারা হালকাদের সরাসরি যারা কখনো দেখেননি আজকে দেখছেন, এটা একটা প্রশিক্ষণ না? যারা কখনো রায় গরিমবাবুকে দেখেন না, ডক্টর জাহাঙ্গীর সাহেবকে দেখেন না, এটা একটা প্রশিক্ষণ আমি মনে করি, কারণ পরবর্তী কথাও দেখলে আপনার মনে করবে আমি সাহায্য করি। আজকে যারা কাছ থেকে যে ইতিহাস শুনবেন অল্প সময়ের মধ্যে, এটা একটি প্রশিক্ষণ কীভাবে কথা বলে। একজন সেনাপ্রধান ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী, একজন কর কমিশনার, সে বিশেষ পাস করে সহকারী জজ, তারপরে সরকার অনেক গুরুত্বপূর্ণ পদ পেয়ে আসলে বঙ্গবন্ধুর সাথে যে ডাইরেক্টর হবে সে কীভাবে কথা বলে, তার চেহারাটা কেমন, কতদিন লেখাপড়া করলে একজন কর কমিশন হয়ে যায়, এটা জানার বিষয়টাকে আমি নিজে একজন মানে ছাত্র হিসাবে তাদের কাছ থেকে 14 বছর শিখছি। মানে যাদেরকে আমন্ত্রণ জানাই তাদের কাছ থেকে কিছু কথা শোনার জন্য আমি আমন্ত্রণ জানাই। আজকে যারা অডিয়েন্সে আছে সবাই তৃণমূল গণমাধ্যম কর্মী সাংবাদিক, আপনারা সাংবাদিকতা করেন, আপনাদের জীবন করেন, এটা হলো আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস, আশা আন্দোলনের ইতিহাস, প্রথমগুলো জানা দরকার, যদি না জানি আমরা লিখতে পারবো না। যেমন আমরা বলতে পারবেন আপনারা এই অনুষ্ঠানে সফলভাবে সবাই যথাসময় উপস্থিত হয়েছেন, এ কারণে আপনাদের প্রতি আমি চাই না, আমি আপনাদের সাথে পিছন সারিতে বসে কাজ করতে চাই, আপনারা তাদেরকে নিয়ে আজকে আমাদের তার অভিজ্ঞতা আছে তাদেরকে নিয়ে কাজ করবেন, আর আমি যারা আজকে মানুষ আসে তাদেরকে আমি অনুরোধ করবো, আপনাদের সাথে আমি চিরকৃতজ্ঞ যে যখন ডাকি পরিচিতিপত্র ছাড়াই আমাকে যেভাবে ঋণে আবদ্ধ করেন আপনাদের প্রতি আমার হৃদয়ের এবং আত্মীয় পক্ষ থেকে কৃতজ্ঞতা। আর যারা আজকে অনুষ্ঠান সফল করার জন্য আয়োজক কমিটি কষ্ট করেছে সবার প্রতি কৃতজ্ঞতা। যারা এসেছে নানা অনেক আপনারা জানেন যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে আছে প্রতিবরত, সেখানে কর্মরত অনেক সাংবাদিক বন্ধুরা কাজ করতো সেখানে, কিন্তু আমাদের প্রোগ্রামের প্রতি শ্রদ্ধা দেখিয়ে, মুক্তি প্রদানের প্রতি শ্রদ্ধা দেখিয়ে
আপনি চলে এসেছেন, তাদের কৃতজ্ঞ, বিভিন্ন সংগঠন থেকে যারা এসেছেন সবার কৃতজ্ঞ। আর এখন এই মুহূর্তে আন্দোলন গড়ে উঠেছে 66 দফা যখন এদেশের মানুষের সামনে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উপস্থাপন করেছে। কাজেই আমি খুব এরপরে আসছি 70-এর নির্বাচন। আপনারা সবাই জানেন 71 সালে আমরা মেট্রিক পরীক্ষা শেষ করেছি, তখন যুদ্ধ শুরু হয়েছে। আমার নানা ছিলেন আমার এলাকার পার্লামেন্টের মেম্বার, 54-এ যিনি যুক্ত ফ্রন্টে এমপি ছিলেন, উনি বর্ডারের পাশে 2-3টা ক্যাম্প হয়েছে, উনি একটার ক্যাম্প ছিলেন। আর অধ্যাপক রোফ ছিলেন তৎকালে কুমিল্লা শহর আওয়ামী লীগের সেক্রেটারি ছিলেন, উনি আজকে দুনিয়াতে নেই, উনি ছিলেন আরেক ক্যাম্পের ক্যাম্প। আমার নানা করলো কি, আমাকে আমি যখন ক্যাম্পে ভর্তি হলাম উনি আমাকে ভর্তি করবেন না। তো আমার অন্যান্য বন্ধু বান্ধবরা বলতেছে হাতে কোনা লোক তো তার ভর্তি করা যাবে না। উনি যাই হোক যেভাবে হোক ভর্তি হয়েছে, পরে উনি আমাকে যুদ্ধ অংশগ্রহণ করতে দিব না, ট্রেনিংও করতে দিবে না। তখন উনি আমাকে ডেস্ক, যেহেতু আমার হাতের লেখা ভালো ছিল, প্রেস করার জন্য উনি আমাকে বলল যে ছাত্র প্রতিনিধি হিসাবে তুমি কাজ করবে। আমি 1.5 মাস কাজ করার পরে বর্ডার এলাকা দিয়ে যখন মুক্তিযোদ্ধারা ঢুকত, খাতা এন্ট্রি করতাম আর তাদেরকে পুনর্বাসনের জন্য, এগুলো ছিল আমার দায়িত্ব। আরো কয়েকজন ছিল, তো দেখলাম যে উনি তো আমাকে প্রশিক্ষণে পাঠাবে না। তখন আমি রোববার ক্যাম্পে এক ইন্সপেক্টর ছিল, ওনাকে ধরলাম যে না তো আমাকে প্রশিক্ষণে যেতে দিবে না, যুদ্ধ করতে পারবে। তখন আমি রাতের বেলা একদিন ফজরের নামাজের পরে আমি পাহাড়ের পাশ দিয়া আমার দুই বন্ধুকে আমি বক্সনগর ক্যাম্পে চলে বর্ডার এলাকায়, 2 নম্বর সেক্টরটা ছিল বর্ডার এলাকায়, প্রায়শ বর্ডার এলাকা। তো যাই হোক প্রশিক্ষণ গ্রহণ করে আমরা যুদ্ধে অংশগ্রহণ করি। আমি 33 সদস্য বিশিষ্ট একটি প্লাটুনে ছিলাম। এখন 33-এর মধ্যে আমার যিনি গ্রুপ কমান্ডার আছেন উনি জীবিত আছেন, আমার যিনি প্লাটুন কমান্ডার উনি কিছুদিন আগে ইন্তেকাল করেছেন, 33 জনের মধ্যে 7 জন আমরা আছি। আমার বয়স এখন 67 বছর 5 মাস 20 দিন আজকে। তো যাই হোক, আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, আমি যে স্মৃতিচারণটা করলাম সেটা হলো আমার মা বাবা, কিন্তু আমার বাবা ছিল পুলিশ অফিসার, সিলেটে পোস্টিং ছিল, আমি যেহেতু কুমিল্লা স্কুলে পড়েছি তা আমি আমার মামার বাসায় থেকে স্কুলে লেখাপড়া করেছি, আমার বাড়িতে ছিলাম। আমার মা ছিল ওনার মানে আমার নানার বাসায়, আমি বর্ডার দিয়ে ক্রস করে চলে গেছি, বর্ডার এলাকায় আত্মীয় স্বজন ছিল। তো এই ধরনের মানে স্মৃতি মানে আমার মনে হইলে যে এটা কিভাবে সম্ভব, ওখানে যে খাবো কি কোথায় থাকবো সেটা কোনো নিয়ন্ত্রণ নেই। তো আমি মনে করি যে আমার মতো এদেশের ছাত্র, যুবক, কৃষক, শ্রমিক সবাই কিন্তু এই 7ই মার্চের বক্তব্যে অনুপ্রাণিত হয়েছে, সবাই কিন্তু 7ই মার্চের বক্তব্যে অনুপ্রাণিত হয়েছে। 7ই মার্চেই বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এটা একটা দীর্ঘ প্রশ্ন এবং এটার জন্য অনেকে বই লিখেছে, ডক্টর কামাল হোসেনের একটা বই আছে মুক্তিযুদ্ধে কেন প্রয়োজন ছিল, তাহলে পুরো বই আমাকে বলতে হবে মুক্তিযুদ্ধ কেন হয়েছে, সেটা বলা তো সম্ভব না। আমি ছোট্ট কথাটা বলে শেষ করব, সেটা হলো 1947 সালের ভারতের পাকিস্তানের যে স্বাধীনতা সেই স্বাধীনতার অংশ হিসাবে আমরা পূর্ব পাকিস্তান হয়েছে, কিন্তু সেই স্বাধীনতা আমাদের জন্য অর্থবহ হয়। রাজধানী দিল্লি থেকে পরিবর্তন হয়ে প্রথম হয়ে গেল করাচি, করাচি ছিলাম পূর্ব বাংলা, কিন্তু তারপরে 1952-তে আমরা হয়ে গেলাম পূর্ব বাংলা থেকে পূর্ব পাকিস্তান।
এই যে পূর্ব বাংলা থেকে পূর্ব পাকিস্তান, এখানে সমস্যাটা হলো একটা সংস্কৃতির সমস্যা, যেটা হচ্ছে আমরা বাংলায় কথা বলতে ওরা বলেন যে না বাংলায় কথা বলে না, তাহলে এখানে একটা আঘাত আছে আমার প্রথম সংস্কৃতি। তারপরে অনেক ঘটনা একটার পর একটা প্রত্যেকটাতেই আমার যে সংস্কৃতি, আমার যে অভ্যাস, আমার যে খাওয়া, আমার যে কাপড়, সব কিছুতেই কিছু না কিছু পরিবর্তন। আমি এখানে জানি না কতজন আছেন যারা পাকিস্তান আমল দেখেছেন, একটু হাত তুলে বলবেন যে পাকিস্তান আমলে কারা কারা দেখেছেন? মাত্র চারজন। ওনারা বলতে পারবেন পাকিস্তান আমলটা কি ছিল, দায়িত্বটা আমি মানে কারণ ওটা দায়িত্ব বোধের মধ্যে নেই, সেটা আমার দায়িত্ব বোধের মধ্যে নেই, আমাকে কিছু করতে হবে সেটা নেই, একেবারে কথার কথা তুচ্ছ। আমার ঘরের মহলটা পরিষ্কার করে আমি গেটের সামনে দিয়ে রেখে আসবো, এটা পরিষ্কার করার দায়িত্ব শেখ হাসিনা কাল সে সরকারকে পরিচালনা করছে, তাই না? ইলেকট্রিসিটি আমি চুরি করি, ঘাটতি মিটাবে শেখ হাসিনা কত এক চমৎকার।